তুমি কি ভাইরাল হতে চাও তুমি কি চাও এক ভিডিও বানিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষ তোমাকে চিনুক তুমি কি চাও ভাইরাল হয়ে সবাইকে দেখিয়ে দিতে যে তোমার মধ্যেও ট্যালেন্টের কোনো কমতি নাই তাহলে বইসে আসে কেন আমার মতো একটা আম নে এইভাবে একটা কামড় দিয়ে বলো সেই সাধ আমার কাছে সেই সাধ লাগতেছে এত সাধ কে এত সাধ কে ভাইরে ভাই কি বলবো বিশ্বাস করেন আপনারা এই এক বিষয় নিয়ে সেরা থেকে সেরি বাচ্চা থেকে বুড়ি এমনকি বড় বড় সেলিব্রিটিরাও এটা নিয়ে এখন ভিডিও বানাচ্ছে এত সাতকে এত সাতকে। আমি শুধু ভাবতেছি এই মানুষটার কথা ভাই ভাই কি একটা জিনিস নিয়ে হাজির হয়েছে এখন সবার মুখে মুখে এত সাতকে এত সাতকে এত সাত কারণ রান্না করে খাওয়ার জিনিস আপনি রান্না ছাড়াই খাচ্ছেন সাত তো একটু বেশি লাগবেই সেই এই খাবারটা আমি একবার ট্রাই করতে চাই প্লিজ গাইস প্লিজ একবার ব্যবস্থা করে দেন আমি জাস্ট একবার এই খাবারটা ট্রাই করে দেখতে চাই প্লিজ 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 যাই হোক গাইস আরদিকে এত স্বাদ কা এত স্বাদ দেখতে দেখতে আমার কাছে মনে হলো যদি একসাথে কোইরা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ডিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় তাহলে মনে হয় একটু मजाই লাগবে সেই স্বাদ তাই বলবো পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে মজাই লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিবেন এত মজা কে নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আলাইকুম দিস ইজ ফারাবি শুরুতেই বলে নেই আজকে আমি যাকে নিয়ে ভিডিও বানাচ্ছি সেই মানুষটা পার্সোনালি কেমন সেটা আমি জানি না তবে অনেকেই কমেন্ট করে মেসেজ করে আমাকে বলছে মানুষটা নাকি খুবই ভালো একটা মানুষ তাই আজকের ভিডিওটা জাস্ট তার ভাইরাল হওয়ার জন্য হোক বা মানুষকে বিনোদন দেওয়ার জন্য হোক সে যে ভিডিওগুলো বানায় সেই ভিডিওগুলো নিয়ে যাওয়াকে সরি না মানে আই মিন আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব সো আশা করছি সবাই ভিডিওটা একটু ফানি পারপাসে নেবেন এত স্বাদ কারণ এভাবে একটা অরিজিনাল ছাগলের খাওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যবশত মানুষ রূপে একটা ডুপ্লিকেট ছাগল খাচ্ছে তাই এত স্বাদ লাগতেছে না ভাই আপনি আমার বলেন যে জিনিসটা রান্না করার পরে অনেক মানুষ খাইতে চায় না এত পরিমাণ টিটা সেই জিনিসটা আপনি কাঁচাই খেয়ে নিচ্ছেন আর শুধু বলতেছেন আমার কাছে খুব স্বাদ আপনি এইগুলা এইভাবে খাইতে আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো আপনি মানুষ তো না মানে আপনার এইসব খাওয়া দাওয়ার ভিডিও দেখে আমার তো মনে হচ্ছে না যে আপনি মানুষ মনে হচ্ছে অন্য কোন গ্রহ থেকে আপনাকে লাত্তি দিয়ে খেদাই দিচ্ছে জন্য আপনি ভুল করে পৃথিবীতে আয়সা পড়ছেন তা না হলে পৃথিবীর কোনো মানুষের দ্বারা তো এইভাবে খাওয়া পসিবল না কোনোভাবেই না সেই সাত সরি সরি আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন আমি ভুল আপনারাই সঠিক আমি না বুঝতে পারিনি বাংলাদেশের মানুষ ম্যান ভার্সেস ওয়ার্ল্ড দেখতে দেখতে বিয়ার গিলস মতো যে সবকিছু কাঁচা খাওয়া সে গেছে সেটা সত্যি বুঝতে পারিনি সেই সাত দেশ ও দেশের মানুষ দেখতেছি মঙ্গল গ্রহের দিকে অনেকটা পথে গিয়ে গেছে আর আমি এখনো নব্বই দশকে পড়ে আছি না ভাই আপনারাই বলেন এভাবে কাঁচা কাটাল কে খায় কোনো মানুষের দ্বারা পসিবল তার উপর অন্য কোন ফল হলে হয় কাঁটালের খোলোসের উপরে যত কাঁটা থাকে সেগুলো এইভাবে মুখ দিয়ে কামরাছে কিভাবে আমি সেটাই শুধু ভাবতেছি সেই সাথে হ্যাঁ আমি মানলাম সে হয়তো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কিংবা মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওগুলা করে থাকে বাট তাই বলে এরকম একটা ফলের খাওয়ার ভিডিও যেটার খালবাগলা রান্না করে খাওয়া যায় না গরুর সাহলকে খাইয়ে দিতে হয় তাও আবার সিদ্ধ করে সেখানে সে কি সুন্দর করে অন্যা এসে সিবিএসবিএ খেয়ে নিচ্ছে এত এখন আপনারাই বলেন আমি তারে কেমনে মানুষ ভাববো সে তো মানুষ নারে ভাই

আর হজম হচ্ছে না বিশ্বাস করেন যেখানে যাচ্ছি সেখানে এই এক জিনিস এত সাতকে এত সাত এই তো দুই দিন আগে ছোট ভাই মিরাজ একটা পিকনিকের আয়োজন করছিল সেখানে গিয়ে দেখি সেখানে এই এক জিনিস এত সাতকে দুই যদি হাত বা চামচ দিয়ে না খেয়ে যদি এভাবে জিব্বা দিয়ে চেটে চেটে খাও তাহলে তো স্বাদ একটু বেশি লাগবে তাই না আচ্ছা নয়ন দইটা কি ভাবনা দই ঘরে ছিল নাকি এত ফিল নিয়ে সাইটা চাইটায় খাইলা যে সেই স্বাদ হ্যাঁ স্বাদ তো হবে কারণ ওটা তো শুধুমাত্র একটা মেয়ের গাল না ওখানে আছে আটা মজা থেকে শুরু করে সুনু পাউডার অনেক কিছু তবে এর সাথে সাথে একটু সিনিয়র গুড় থাকলে আই থিংক আরো একটু বেশি স্বাদ পাইতেন ভাগ্য ভালো ক্যাপশনে লিখে দিচ্ছেন পোলাটা আপনার জামায় লাগে তা না হলে এতক্ষণ তো পাবলিক আপনাদের দুজনকে হুইল পাউডার সারাই একেবারে ধুয়ে দিত তারপর আমি দুইটা লাইন বলতে চাই আপনার জামায়ের উদ্দেশ্যে প্লিজ কাকা প্লিজ আপনার বোরে নিয়ে এরকম ভিডিও এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে সাইরেন না বিশ্বাস করেন আমাদের কষ্ট হয় মানে আমাদের মতো সিঙ্গেল প্লেয়ারদের কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আমার ভীষণ কষ্ট হয় যাই হোক আপনারা চিন্তা করে দেখছেন এই সাত এখন কোথায় চলে গেছে জিনিস খেয়ে এত আপনি আজকে আপনার যোগ্য জীবন পেয়েছেন তার সাথে খাওয়ানা যাই করবেন তাই স্বাদ লাগবে এখন তো শুধুমাত্র এর মধ্যে আছেন এরপর যখন আরো কিছু করবেন তখনও দেখবেন খুব স্বাদ লাগতেছে আর শুধু স্বাদি না তখন আমার ভিডিওর মতো বলবেন এত সাতকে তবে আমার একটাই প্রশ্ন মাছটা কি পারবে না ভাই তোর একটা জিনিস ভাল লাগছে তুই সেটা নিয়ে ভিডিও বানাবি বানা তাই বলে যাতা মাথায় কি একটুও খিলু নাই উফ সরি সরি আমি তো ভুলে গেছিলাম টিকটকারদের খিলু মাথায় না পাশায় থাকে সত্যি খারাপ লাগতেছে মাথা জিনিস অন্য কোথাও দেখে তারপরও বলবো পাশার খিলু দিয়ে হলেও একটু ট্রাই করবেন যেন সব যাতা ভিডিও না বানিয়ে একটু ভালো ভিডিও বানানো যায় রাখেন আপনার স্বাদ আগে এটা বলেন যে আপনি কার গাছ থেকে কলা চুরি করে খাচ্ছেন তার উপর পাটা লাগেন ওইভাবে কাঁচাই খেয়ে যাচ্ছেন বলতেছিলাম কি আসলে এটা ফিল করার ট্রাই করতেছেন যে আপনার বাড়ির গরু ছাগল যখন এভাবে খায় তখন তাদের কেমন লাগে যদি তাই হয় তাহলে বিশ্বাস করেন খালাম্মা আপনি অস্কার পাওয়ার যোগ্য কারণ এর আগে কোনো মানুষই তার বাড়ির গৃহপালিত পশুকে নিয়ে এতটা চিন্তা নাই। সেলুট খালাম্মা সেলুট

ব্যাপার না কোনো ব্যাপার না ঠিক আছে আর বেগুন রান্না করে খাইলো ও সরি সরি রান্না করে খাইলে তো আর উটের মাংসের মতো স্বাদ পাবেন না রান্না সারাই খাইতে হবে মানে সিরিয়াসলি কাঁচা বেগুন নাকি উটের মাংসের মতো স্বাদ মানে কি কি যে দেখতে হবে বিশ্বাস করেন ভাই এই প্রথম এই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে এই টপিকে এই ভিডিওটা সব থেকে পারফেক্ট একটা ভিডিও কেন বলুন তো কারণ একটা ছাগল তার সব থেকে প্রিয় খাবার ঘাস খাচ্ছে এবং বলতেছে এত সাতকে মানে বলে বলে তারা নিজেরাই দিল তারা আসলে এক একটা ছাগল তবে যাই বলেন ভাই এদের মধ্যে ট্যালেন্ট আছে এরা মানুষ গরু ছাগল ভেড়া খাসি মানে যাই বলেন প্রত্যেকটা জিনিসেরই খুব সুন্দর করে অভিনয় করতে পারে অস্কার পাওয়ার যোগ্য তবে অস্কারটা কোথায় দিতে হবে সেটা আপনারাই ভালো জানেন ভাই আমি পারবো না করেন অ্যালোভেরার গাছ এভাবে কে খাই রে ভাই তার উপর খাসতে তো খাসতে আবার বলতেছে আমার কাছে খুব স্বাদ লাগতেছে এত স্বাদকে সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে এত কে কারণ এগুলা ছাগলের খাদ্য আর ওদের কাছে একটু বেশি স্বাদ লাগবে এটাই স্বাভাবিক নাও কাম টু বানাবেন কার বাপের কি তবে হ্যাঁ আমরা যেহেতু সামাজিক জীব সবাই সমাজে বাস করি সেহেতু আমাদের উচিত সমাজের কথা একটু হলেও চিন্তা করা হ্যাঁ এটা সত্য যে আমি জানি না আপনি পার্সোনালি কেমন মানুষ তবে দু একজনের কথা শুনে যতটুকু বুঝলাম তত মনে হইলো আপনি একজন ভালো মনের মানুষ তবে আপনার এই কাজগুলো আমার কাছে সত্যি পার্সোনালি ভালো লাগে না হ্যাঁ আপনার খাওয়ার ভিডিও বানানোর ইচ্ছা আপনি বানাইতেন তবে যেগুলা কাঁচা খাওয়া যায় কিংবা খাওয়ার যোগ্য সেগুলো নিয়ে বানাইতেন কোনো প্রবলেম ছিল না মানুষ বিনোদন পাইতো আপনিও ভাইরাল হয়ে যাইতেন কিন্তু এখন ঘটনাটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে হ্যাঁ আপনি ভাইরাল হয়েছেন এবং মানুষ ভিডিও গুলা দেখে বিনোদনও নিচ্ছে তবে আপনার ভিডিও বানানোর স্টাইলটা ঠিক নাই যার কারণে অনেকে আপনার দেখা দেখি ভিডিও বানিয়ে বিষয়টাকে পুরো অ্যাবরা বানিয়ে ফেলছে সেই সাপ যার কারণে ভিডিও গুলা দিন দিন বিরক্তিকর পর্যায়ে চলে গেছে তাই বলবো অনেক হয়েছে আপনার ভাইরাল হওয়ার দরকার ছিল ভাইরাল হয়েছেন মানুষকে বিনোদন দেওয়ার দরকার ছিল বিনোদন দিচ্ছেন এখন অবজান এবার একটু অন্য কিছু ট্রাই করেন আবার আমরা সেগুলা দেখে একটু বিনোদন নেই এক জিনিস আর কত খাবো বলেন হজম তো হইতে হবে আপনি সহ সবাই যা শুরু করছে এটা নিয়ে এখন তো বদ হজম হয়ে যাচ্ছে তো যাই হোক গাইজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই আনাব তবে নামটা মনে রাখেন ফারাহিন তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ